আজকে আমরা হাজির হয়ে গেছি নুসরাতে 18B লেকভিউ রোড। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কে মিষ্টির দোকান জুগলস। জুগলসের পাশ দিয়ে ঢুকেই হচ্ছে বালিগঞ্জ কালচারের দুর্গাপুজো, তারই ঠিক সামনেই নুসরাত। এই যে বালিগঞ্জ কালচারাল ক্লাব, বালিগঞ্জ কালচারাল পুজো, এই যে ঠিক তার অপোজিটের গলিতেই হচ্ছে নুসরাত। तो नुसरत, मैं ही ओनर हूँ और नुसरत मेरी मम्मी का नाम है, तो उनके ही नाम से मैंने शुरू किया है। तो बिरयानी का बहुत शौक है हम लोग को, शुरू से घर पे बिरयानी इसी मसाला से बनते हुए आ रहा है। तो उसी से इंस्पायर्ड होकर जब बिज़नेस करने का सोचा तो उनके ही मम्मी के नाम से ही ओपन किया शॉप। वैसे मैं बेसिकली इंजीनियर हूँ, कुछ टाइम जॉब भी किया, तो जॉब वॉब छोड़ के जब बिज़नेस करने का सोचा तो फिर ये नुसरत स्टार्ट किया। দেখুন, বিরিয়ানি আমার হাতে চলে এসছে। চাল তো আমার কাছে ভালোই লাগছে, একদম ঝুরঝুরে চাল, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে, এই দেখুন বেশ ভালো সেদ্ধ। এর সঙ্গে কিন্তু আমাদের একটা এক্সট্রা পাওনা ডিম, যেটা অনেকেই দেয় না, অনেকেই দিয়ে থাকে, বাট এখানে এনারা ডিম দেন। আর মটনের পিসটা দেখুন, স্ট্যান্ডার্ড সাইজ, বিশাল বড়ও বলবো না, খুব ছোটোও বলবো না, স্ট্যান্ডার্ড সাইজের মটন। মটনটাও কিন্তু সেদ্ধ বেশ ভালো হয়েছে, একদম যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। এবার একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো টেস্ট, জানি অ্যারোমাটা খুব সুন্দর। ঘিয়ের গন্ধ আছে, খুব কিন্তু স্পাইসিও নয়, একটু লেস স্পাইসি। আর একটা কথা, এটা মানে খুবই বিরিয়ানির জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল। কোনো রকম এক্সট্রা কেওড়ার জলের গন্ধও নেই, গোলাপ জলের গন্ধ নেই, একদম নিখুঁতভাবে বিরিয়ানিটা করেছে, একদম স্ট্যান্ডার্ড। কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য যথেষ্ট। আরেকটা কথা বলে দিই, 210 টাকা মাটন বিরিয়ানি, 180 টাকা চিকেন বিরিয়ানি, তো দামও কিন্তু যথেষ্ট ঠিকঠাক, ঠিকঠাক বলা যেতে পারে। এক কথায় দারুণ স্ট্যান্ডার্ড বিরিয়ানি এই নুসরাত, খুব সুন্দর নিখুঁতভাবে বিরিয়ানি করে, অসাধারণ বিরিয়ানিটা, অসাধারণ। আরেকটা কথা, এখানে বসে খাওয়ার সেরকম কোনো জায়গা নেই, এখান থেকে ডেলিভারি হয়, আপনি ডেলিভারি এখান থেকে নিয়ে আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, আর অথবা ফোন করে এদেরকে বললেও এটা ডেলিভারি করে দেয়। কিন্তু এখান থেকে বসে খাওয়ার জায়গা কিন্তু এখানে খুব একটা সেরকম নেই। দিন পর দিন এটা খুব ভালো বিরিয়ানি খেলাম, ভীষণ ভালো বিরিয়ানিটা খেলাম। তাহলে এই বিরিয়ানিটা ভালো খেতে হলে, ভালো টেস্ট করতে হলে কিন্তু আপনাকে নুসরাতে অবশ্যই আসতে হবে। আসুন, নুসরাত খেয়ে একবার টেস্ট করে দেখতেই পারেন, যথেষ্ট ভালো বিরিয়ানি এরা করে। আর যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো দেখলে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না।